বন্ধুরা তোমাদের জব বার্তায় স্বাগত জানাই তোমরা হয়তো থামলাইন আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করবো যে রেলে কিন্তু আবার প্রচুর নিয়োগ হতে চলেছে তাই জন্য বন্ধুরা আশা করি তোমরা অবশ্যই যাদের যাদের এলিজিবিলিটি আছে তোমরা তোমরা অবশ্যই এটাই এই রিক্রুটমেন্টে তোমরা কিন্তু ফর্ম ফিল করবে তাহলে বন্ধুরা দেখা যাক তাহলে সম্পূর্ণ নোটিফিকেশনে কি দেওয়া হয়েছে বন্ধুরা প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে আমরা দেখে নিচ্ছি ঢেকানিসিটা ঠিক আছে টা কিন্তু ঠিক আছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ সবচেয়ে কিন্তু ভ্যাকেন্সি দেওয়া হয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার ঠিক আছে আর এগুলো কিন্তু পোস্ট কোন কোন ক্যাটাগরিতে বছর এই রেলের রিক্রুটমেন্টে নেওয়া হবে কর্মচারীদের ঠিক আছে জুনিয়র ইঞ্জিনিয়ার জুনিয়র ইঞ্জিনিয়ারে আছে কিন্তু তেরো হাজার চৌত্রিশ ভ্যাকেন্সি কটা আছে তেরো হাজার চৌত্রিশটা পোস্ট কিন্তু আছে তারপরে দু নম্বরে দেখো যে জুনিয়র ইঞ্জিনিয়ার ইনফরমেশন টেকনোলজি সেখানে কিন্তু ঊনপঞ্চাশ জন আছে ঠিক আছে এই যে উনপঞ্চাশ জন আছে তোমরা দেখতে পাচ্ছ এবার দেখো ডিপার্টমেন্ট ঠিক আছে ডিপোট ম্যাটেরিয়াল সুপারিনটেনডেন্ট ঠিক আছে ডিপোর্ট ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্টে কিন্তু চারশো ছাপান্ন জন আর এবার দেখো কেমিক্যাল অ্যান্ড ম্যাটালিওজিক্যাল অ্যাসিস্ট্যান্ট এখানে আছে কিন্তু চারশো চুরানব্বই জন ঠিক আছে তাহলে টোটাল তোমরা দেখতেই পাচ্ছ টোটাল কিন্তু রিক্রুটমেন্ট হতে চলেছে চোদ্দো জন ওকে আচ্ছা এবার আমরা একটু নিচের কী কী জিনিস দেওয়া হয়েছে একটু দেখে নিচ্ছি আচ্ছা হুম ভেজিটেবল আচ্ছা ঠিক আছে বন্ধুরা এরই মধ্যে কিন্তু এস সি এস ও বিসি সমস্ত ক্যাটাগরির আর ক্যান্ডিডেটকে নিয়েই কিন্তু এই ভ্যাকেন্সিটা তৈরি করা হয়েছে ঠিক আছে পরবর্তীকালে কিন্তু ওখানটায় টোটাল স্টেট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি লিস্ট দেওয়া হবে তোমরা সেই লিস্টটার জন্য কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাঁচশো টাকা বেল আইকনটিকে প্রেস করো সে ভ্যাকেন্সি এলেই আমি আমরা তোমাদের কাছে কি করব তুলে ধরবো কোন রাজ্যে কত ভ্যাকেন্সি আছে এসসিদের জেনারেলদের এসটিদের ও বি ঠিক আছে বন্ধুরা আচ্ছা তাহলে এখন আমরা দেখে নিই যে এই ভ্যাকেন্সিগুলোর আবেদনের জন্য বয়েস বয়স কি আছে এটা তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে বলা হয়েছে রিল্যাক্সেশন ইন আপার এজ লিমিট স্যালবি পারমিটেড টু অল এলিজিবল ক্যান্ডিডেট অ্যাজ ইন্ডিকেটেড ইন দ্য ডিটেল সিইএন পাবলিশড অন ওয়েবসাইট অফ আর আর বি তাহলে বন্ধুরা আপার এজ লিমিটের জন্য যে রিল্যাক্সেশনটা দেওয়া হবে সেটা কিন্তু হবে আচ্ছা সেটাই হবে হচ্ছে সমস্ত ক্যান্ডিডেটের আপার আপার এজ লিমিটটা সেটাই হবে যেটা কিসের ওয়েবসাইটে দেওয়া হয়েছে না আর আর বি ওয়েবসাইটে যে সিইএনটা পাবলিশ করা হয়েছে সেই সিইএন কিন্তু টোটাল লিস্টটা কিন্তু দেওয়া আছে আচ্ছা এখন দেখো এখানে বলা হয়েছে যে পে স্কেলটা কেমন হবে সে পেস পে স্কেলটা হবে চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার চারশো ঠিক আছে পঁয়ত্রিশ হাজার চা চারশো কিন্তু থার্টি ফাইভ থাউজেন্ড অ্যান্ড ফোর হান্ড্রেড হবে কি না প্লেস হবে আর এটা কি হবে না লেভেল সিক্স অফ সেভেন ম্যাট্রিক্স অনুযায়ী ঠিক আছে আচ্ছা প্লাস অ্যালাউন্সেস তোমরা পাবে যেরকমভাবে অ্যালাউন্সেস থাকবে সেটা কিন্তু তোমরা পাবে আচ্ছা এখন দেখে নিচ্ছি আমরা যে এডুকেশনাল কোয়ালিফিকেশানটা কী হবে জুনিয়র ইঞ্জিনিয়ার জুনিয়র ইঞ্জিনিয়ারের এডুকেশন কোয়ালিফিকেশানটা হচ্ছে ডিপ্লোমা থাকতে হবে অথবা ডিগ্রি থাকতে হবে ইঞ্জিনিয়ারিং ঠিক আছে ডিপ্লোমা ওর ডিগ্রি কি থাকতে হবে না ইঞ্জিনিয়ারিংয়ে থাকতে হবে ইন রিলেভেন্ট ডিসিপ্লিন প্রেসক্রাইবড এগেনস্ট এ ভ্যারিয়াস পোস্ট ইন তাহলে অ্যানেক্সচার অফ এ অফ ডিটেল সি ইএন টু বি পাবলিশ হবে সেই ডিটেল ডিটেলসিএন পাবলিশে কিন্তু তোমাদের এই টোটাল ডিগ্রির ভ্যারাইটিগুলো কিন্তু সমস্ত থাকবে বন্ধুরা এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ কেন সি সিএন এর কথা বলছে ঠিক আছে তার প্রধান কারণ হচ্ছে এই নোটিফিকেশানটা দেওয়া হয়েছে কিন্তু এই নোটিফিকেশানটা কিন্তু ডিটেল নোটিফিকেশান নয় ঠিক আছে এর নোটিফিকেশানটা ডিটেল নোটিফিকেশান নয় ওই জন্যই কিন্তু এটা এটা জাস্ট একটা পূর্বাভাস দেওয়া হয়েছে তোমাদেরকে রিক্রুটমেন্ট হতে চলেছে যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য মোটামুটি তারা যেন খবর রাখতে পারে এই জন্য কিন্তু এটা আগে পাবলিশ করা হয়েছে ঠিক আছে আচ্ছা তোমরা কিন্তু ওই ডিটেল নোটিফিকেশানটার জন্য তোমরা কিন্তু একটু আমাদের চ্যানেলে একটু নজর রাখবে এখানে কেন আমি তোমাদেরকে এটা বলে দিচ্ছি এখানে দেখো এখানে বলা হয়েছে কিন্তু ইম্পর্টেন্ট ডেট শুরু হতে চলেছে কবে কবে থেকে না দু তারিখ থেকে জানুয়ারি মাসে দু হাজার উনিশের দু হাজার উনিশের জানুয়ারি মাসের দু তারিখ থাকতে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন বা অ্যাপ্লিকেশনটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে আর ক্লোজিং ডেট হবে কত না একত্রিশ এক দু হাজার উনিশ ঠিক আছে যে দু হাজার উনিশের জানুয়ারি মাসের একত্রিশ তারিখে কিন্তু এটা কিন্তু ক্লোজিং করা হবে ঠিক আছে অ্যাপ্লিকেশন কিন্তু বন্ধ করা হবে ওই জন্য বন্ধুরা তোমরা এই ডেট দুটোকে কিন্তু মনে রাখো আর সত্তরই কিন্তু হয়তো একত্রিশ তারিখ বা এক তারিখের দিকে হয়তো ডিটেলস নোটিফিকেশানটা চলে আসবে ঠিক আছে সেই জন্য চ্যালেঞ্জে নজর রাখো আচ্ছা এই ইম্পর্টেন্ট ডেটটা তোমাদের বলে দেয় যে ক্লোজিং ডেট অ্যান্ড টাইম ফর পেমেন্ট অফ অ্যাপ্লিকেশান ফি টাকা দেওয়ার যে টাইমটা সেই ক্লোজিং ডেটগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে অনলাইনে তোমরা কিন্তু টাকা দিতে পারছ নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড আর কি না ইউপিআইয়ের মাধ্যমে সেটা কবে থেকে না পাঁচ দুই দু হাজার উনিশ আচ্ছা পাঁচ দুই দু হাজার উনিশ পর্যন্ত তোমরা কিন্তু কিসের মাধ্যমে টাকা দিতে পারছো না অনলাইনে টাকা দিতে পারছো এই যে তোমরা অ্যাপ্লিকেশান করবে সেই অ্যাপ্লিকেশনের জন্য যে টাকা জমা দেওয়ার যে ব্যাপারটা আছে সেটা কিন্তু তোমরা নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড আর ইউপিআইয়ের মাধ্যমে তোমরা কিন্তু ফেব্রুয়ারি মাসের দু হাজার উনিশের ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু টাকা জমা দিতে পারছো ওকে আচ্ছা এখন দেখো এসবিআই ব্যাঙ্ক চালান ঠিক আছে এবার এসবিআই ব্যাংক চালানের মাধ্যমে তোমরা কিন্তু টাকা দিতে পারছো শেষ তারিখটা কত দু হাজার উনিশের ফেব্রুয়ারি মাসের চার তারিখ পর্যন্ত দু হাজার উনিশের ফেব্রুয়ারি মাসের চার তারিখ পর্যন্ত পোস্ট অফিস চালান পোস্ট অফিস চালানের মধ্যে মাধ্যমে তোমরা টাকা দিতে পারছো কবে পর্যন্ত না দু হাজার উনিশের ফেব্রুয়ারি মাসের চার তারিখ পর্যন্ত এটাও ঠিক আছে এবার ফাইনাল সাবমিশানস অফ অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ফর্মটা ফাইনাল সাবমিশানস অফ অ্যাপ্লিকেশানের যে ফর্মটা মানে তোমরা টাকা দেওয়ার পর যে সাবমিশানটা যেটা করা হবে ফাইনাল সাবমিশান সেটার কথা বলছে সেটা তোমরা কিন্তু শেষ পর্যন্ত করতে পারবে কত তারিখ না দু হাজার উনিশের ফেব্রুয়ারি মাসের সাত তারিখ পর্যন্ত দু হাজার উনিশের ফেব্রুয়ারি মাসের সাত তারিখ পর্যন্ত টাইম কিন্তু দেওয়া হয়েছে দেখে নাও তেইশ উনষাট বন্ধুরা টাইমটাও কিন্তু তোমরা দেখে নেবে তারিখের সঙ্গে এখানে কিন্তু টাইমগুলোও সব দেওয়া হয়েছে ঠিক আছে আচ্ছা এবার চলো আমরা যেখানে দেখছিলাম যে ইলিজিবিলিটিটা ইলিজিবিলিটিটা কিন্তু আমরা একটু আরেকবার দেখে নিচ্ছি ভালো করে আমি তোমাদেরকে তখন দেখানোর জন্য যে কেন ডিটেলস এখনও দেওয়া হয়নি এলিজিবিলি ইলিজিবিলিটি কোয়ালিফিকেশানটা সেই জন্য আমি তোমাদেরকে কিন্তু ডেটটা দেখালাম আর কবে থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল সেটা দেখলাম এখন দেখে নাও তোমরা ডিপোর্ট ম্যাটেরিয়াল সুপারিনটেনডেন্টের ক্ষেত্রে কি কোয়ালিফিকেশানটা দেওয়া হয়েছে এখানে কিন্তু বলা হয়েছে ডিপ্লোমা অথবা ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি ডিসিপ্লিন ঠিক আছে তোমাদের যদি যে কোনো ডিসিপ্লিনে পড়া হোক কিন্তু তোমাদের যদি ডিপ্লোমা অথবা যদি ডিগ্রি থাকে একটা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের উপর ঠিক আছে তাহলে কিন্তু তোমরা কিন্তু ডিপোর্ট ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট এক্সামের জন্য তোমরা কিন্তু ঠিক আছে যোগ্য আচ্ছা এখন দেখে নাও আবার নিচে বলা হয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইনফরমেশন টেকনোলজি জুনিয়র ইঞ্জিনিয়ার ইনফরমেশন টেকনোলজির জন্য কিন্তু বলা হয়েছে পিজিডিসিএ অথবা বিএসসি পিজিডিসিএ অথবা বিএসসি ঠিক আছে বিএসসি যদি থাকে তোমাদের আর হচ্ছে কম্পিউটার সায়েন্স অথবা বিসিএ ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান অথবা বিটেক যদি থাকে তাহলেও কিন্তু তোমরা কিন্তু জুনিয়ার ইঞ্জিনিয়ার বা ইনফরমেশান টেকনোলজির জন্য কিন্তু তোমরা যোগ্য ঠিক আছে আবার যদি তোমাদের বিটেক থাকে কম্পিউটার সায়েন্স অথবা ডিও ইএস ডবলসি এই সব ডিগ্রি থাকে তাহলে বি লেভেল কোর্স অফ যে থ্রি ইয়ার্স ঠিক আছে বি লেভেল কোর্স অফ আচ্ছা থ্রি ইয়ার্সের ডিউরেশন অর ইউফিলেন্ট ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট বন্ধুরা তোমাদের যদি কোনো যদি যোগ্য রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা যদি ইনস্টিটিউট থেকে তোমাদের যদি এই সমস্ত বিষয়ে যদি ডিগ্রি থাকে তাহলে কিন্তু তোমরা কিন্তু এই পরীক্ষার জন্য অর্থাৎ জুনিয়ার ইঞ্জিনিয়ার ইনফরমেশন টেকনোলজির জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো আর বন্ধুরা দেখে নাও ডিপোর্ট ম্যাটেরিয়াল সুপারিনটেনডেন্টের জন্য যাদের যে ডিগ্রিগুলো যদি থাকে ডিপ্লোমা অথবা ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ফরম এনি ডিসিপ্লিন ঠিক আছে কোনো যে কোনো ডিসিপ্লিনের তোমরা স্টুডেন্ট হও না কেন কিন্তু তোমাদের যদি এই ইঞ্জিনিয়ারিংয়ের উপরে যদি তোমাদের ডিপ্লোমা অথবা যদি তোমাদের ডিগ্রি থাকে ইঞ্জিনিয়ারিং তো তোমরা কিন্তু ডিপোট ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্টের জন্য কিন্তু যোগ্য আর বন্ধুরা আগেটা তো আগেই বলে দিয়েছি জুনিয়ার ইঞ্জিনিয়ার এগুলো একটু ভালো করে দেখে নাও ঠিক আছে আর আমি কিন্তু ডেসক্রিপশানে তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি ঠিক আছে তোমরা কিন্তু ওটা ডাইরেক্ট সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে ওকে আচ্ছা আচ্ছা এবার দেখে নেওয়া যাক আর কী কী দেওয়া হয়েছে আচ্ছা বন্ধুরা একটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমরা দেখতেই পাচ্ছ যে এক্সাম ফি এক্সাম ফিটা কিন্তু এখানে দেওয়া হয়েছে ঠিক আছে এক্সাম ফি কিন্তু প্রথমে বলা হয়েছে ফর অল ক্যান্ডিডেট এক্সেপ্ট দ্য ফি তাহলে কনসেশন ক্যাটাগরিজ মেনশন বিলো অ্যাট এস এল আচ্ছা নাম্বার টু আউট অফ দিস ফি অফ ফাইভ হান্ড্রেড অ্যান্ড অ্যামাউন্ট অফ ফোর হান্ড্রেড স্যালারি আর হান্ড্রেড তাহলে হচ্ছে ডিউলি ডিডাকটিং তো যে ব্যাঙ্ক চার্জ অন অ্যাপিয়ারিং ইন ফার্স্ট স্টেজ সেভিটি বন্ধুরা এখানে কিন্তু বলা হয়েছে সমস্ত ক্যান্ডিডেট ঠিক আছে যাদের হচ্ছে ফিটাকে মানে কনসেশন যারা ক্যাটাগরির নয় ঠিক আছে যেটা হচ্ছে মানে মেনশন করা হয়েছে বিলোতে দু নম্বরে যাদের মেনশন করা আছে তাদেরকে ছাড়া যে সমস্ত ক্যাটাগরি কিন্তু কি করছে না আউট অফ দিস ফি অফ ফাইভ হান্ড্রেড অ্যান্ড অ্যামাউন্ট অফ ফোর হান্ড্রেড স্যালারি রিফান্ডেড করা হবে ঠিক আছে বন্ধুরা তো পাঁচশো টাকা নেওয়া হবে কিন্তু পরবর্তীকালে তোমরা যখন পরীক্ষা দিয়ে দেবে মানে সিবিটি এক্সামে যখন বসবে ঠিক আছে কম্পিউটার বেসড টেস্ট সিবিটি মানে হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট এক্সামে তোমরা যখন বসবে সেটা বসার জন্য কিন্তু যখন অ্যাপেয়ার হবে তখন কিন্তু তোমাদের পাঁচশো টাকার মধ্যে চারশো টাকা ঠিক আছে একশো টাকা ওরা রেখে কি করবে চারশো টাকা তোমাদেরকে ফিরিয়ে দেবে ঠিক আছে বন্ধুরা তার মানে এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরির কথা বলা হচ্ছে প্রথমে এক নম্বরে কিন্তু জেনারেল ক্যাটাগরির কথা বলা হচ্ছে যারা কিনা তাদেরকে পরীক্ষার ফর্ম ফিল আপ করার সময় তাদেরকে পাঁচশো টাকা দিতে হবে কিন্তু পরীক্ষায় যদি তারা বসে কম্পিউটার টেস্টের যে প্রথম এক্সামটা হবে কম্পিউটার বেসড টেস্টের তখন কিন্তু তারা কিন্তু চারশো টাকা ফিরে পেয়ে যাবে ঠিক আছে বন্ধুরা আচ্ছা এখন দেখা যাক আচ্ছা দু নম্বরে কী বলা হয়েছে ফর ক্যান্ডিডেটস বিলং টু এস সি এস টি এক্স সার্ভিসম্যান পিডাব্লু বিডি উইমেন ঠিক আছে ট্রান্সজেন্ডার মাইনরিটিজ তার হচ্ছে ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস দিস ফি অফ আড়াইশো টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি স্যালারি রিফান্ডেড ডিউলি ডিডাক্টিং ব্যাঙ্ক চার্জেস ঠিক আছে বন্ধুরা তাহলে কি বলা হয়েছে না এস সি এক্স সার্ভিসম্যান পি ডাব্লুডি পিডি ডাব্লু তাহলে হচ্ছে উইমেন ট্রান্সজেন্ডার মাইনরিটিস ইকোনমিক ব্যাকওয়ার্ড ও বিসি ঠিক আছে এদের জন্য কিন্তু দিতে হবে কত আড়াইশো টাকা দিতে হচ্ছে আড়াইশো টাকা দিতে হচ্ছে কিন্তু এরা যখন পরীক্ষায় বসবে কম্পিউটার বেসড এক্সামের এদের আড়াইশো টাকা কিন্তু টোটাল এরা পেয়ে যাবে ঠিক আছে এরা কিন্তু টোটাল এদের আড়াইশো টাকা ফেরত পেয়ে যাবে আচ্ছা বন্ধুরা আর কি গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া হয়েছে দেখা যাক আচ্ছা এখানে দেখো আচ্ছা অ্যাসিস্ট্যান্ট তাহলে হচ্ছে কেমিক্যাল অ্যান্ড তাহলে যে এটা ব্যাচেলর ডিগ্রি আচ্ছা ঠিক আছে বন্ধুরা একটা কিন্তু এখানে ছাড়া হয়ে গেছে বোধ হয় সম্পূর্ণ হ্যাঁ ঠিক আছে বন্ধুরা এখানে কিন্তু আর ছাড়া হয়ে গেছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে কেমিক্যাল অ্যান্ড তাহলে ম্যাটাল লিউ লিওরজিক্যাল ম্যাটা লিউরজিক্যাল ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট এখানে কিন্তু বলা হয়েছে যে ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স থাকতে হবে উইথ ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি উইথ মিনিমাম মিনিমাম ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস ঠিক আছে এখানে কিন্তু বলা হয়েছে তোমাদেরকে কিন্তু সায়েন্স আর সায়েন্স উইথ ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি ঠিক আছে মানে হচ্ছে কম করে যদি বিএসসিও যদি কেউ পড়ে তাকে কিন্তু কি থাকতে হবে সায়েন্সের সাবজেক্ট থাকতে হবে উইথ ফিজিক্স কেমিস্ট্রি থাকলেই কিন্তু এই পথটার জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারবে আর কত মার্কস থাকতে হবে মিনিমাম ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস কিন্তু থাকতে হবে ঠিক আছে আচ্ছা এখানে দেখো এক্সাম পরীক্ষা পদ্ধতিটা কীরকম হবে সেখানে কিন্তু বলা হয়েছে স্টেজেস অফ এক্সামিনেশান ঠিক আছে স্টেজেস অফ এক্সামিনেশানটা কীরকম হবে এখানে কিন্তু পাঁচ নম্বর হিসেবে কিন্তু বলা হয়েছে এখানে বলা হয়েছে যে দেয়ার সাল বি টু স্টেজেস টু টু স্টেজ কম্পিউটার বেসড টেস্ট ঠিক আছে তোমাদের কী হবে কিন্তু দুটো স্টেজে হচ্ছে কম্পিউটার বেসড এক্সামটা হবে ঠিক আছে ফলোড বাই তো ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যান্ড মেডিকেল এক্সামিনেশান এছাড়াও তোমাদের কি হবে না ডকুমেন্ট ভেরিফিকেশান একটা হবে আর একটা হচ্ছে মেডিকেল এক্সামিনেশান হবে তাহলে কী বলা হয়েছে না তোমাদের হচ্ছে দুটো স্টেজে পরীক্ষা হবে মূলত আর সেটা হবে কম্পিউটার বেসড এছাড়াও তোমাদের হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান হচ্ছে আর কি হচ্ছে না মেডিকেল টেস্ট মেডিকেল এক্সামিনেশানটা হবে ঠিক আছে মেডিকেল তো যে স্ট্যান্ডার্ড হবে কী হবে মেডিকেল স্ট্যান্ডার্ডটা কীরকম হবে এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট অ্যান্ডিও দ্যাট শেল ফুলফিল দ্য প্রেসক্রাইবড মেডিকেল স্ট্যান্ডার্ড ফর দ্য পোস্ট যে আর তা হচ্ছে ফর তাহলে তো বলা হয়েছে ক্যান্ডিডেটদের কিন্তু এখানে বলাই হয়ে গেছে যে সমস্ত ক্যান্ডিডেটরা এই পরীক্ষায় বসছো তারা কিন্তু দেখে নেবে তোমাদের যে ক্যাটাগরিটা মানে পরীক্ষা যে পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করছো সেখানে কী ধরনের মেডিকেল টেস্ট কিন্তু নেওয়া হবে সেটা তোমাদেরকে স্ট্যান্ডার্ডটা কিন্তু এখানে দেখে নেওয়ার জন্য বলা হয়েছে ওপটিং ফর আচ্ছা ঠিক আছে রেফার্স টু দ্য মেডিকেল স্ট্যান্ডার্ড ফর ইচ পোস্ট তা হচ্ছে অ্যাজ অ্যাভেলেবল ইন দ্য ডিটেলস সিইএন পাবলিশড ইন তাহলে হচ্ছে ওয়েবসাইট আর আর বি ঠিক আছে এখানে যে সিইএনটা পাবলিশড হবে সে হয়েছে বা হবে সেটাই কিন্তু তোমাদের কিন্তু আরআরবি নিয়ম অনুযায়ী সেখানে কিন্তু তোমাদের বলা হয়েছে যে মেডিকেল স্ট্যান্ডার্ডটা কীরকম হবে ক্যান্ডিডেট ফাউন্ড মেডিকেলি তা আনসুইটেবল ফর দ্য অপটেড পোস্ট স্যার নট বি গিভেন এনি অল্টারনেটিভ অ্যাপয়েন্টমেন্ট ঠিক আছে বন্ধুরা তোমাদের যদি দেখা হয় তোমরা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করেছো সেখানে তোমরা যদি মেডিকেল এক্সামিনেশনে যদি কি সুইটেবল না হও তোমরা যদি যোগ্য না হও তাহলে কিন্তু তোমাদেরকে কিন্তু সেখান থেকে ক্যান্সেল করে দেওয়া হবে ঠিক আছে আর অন্য কোনো পদ নতুন পদ তোমাদেরকে দেওয়া হবে না রিজার্ভেশন সুইটেবিলিটি ফর পার্সন সুইট তাহলে বেঞ্চমার্ক তো হচ্ছে ডিসেবিলিটিস ঠিক আছে তাদের জন্য এখানে বলা হয়েছে সাত নম্বর ইসে এখানে বলা হয়েছে ফর ডিটেলস রেফার দ্য ডিটেল ওয়েবসাইট অফ আরবি ঠিক আছে এই যে সিইএন তোমাদের মেডিকেল এক্সামের যে সিইএনটা সেটা কিন্তু পাবলিশড হয়ে গেছে ওয়েবসাইটে ঠিক আছে আমি লিঙ্কটা দিচ্ছি তোমাদেরকে তোমরা সেখানে গিয়ে কিন্তু একটু দেখে নেবে এখানে টোটাল ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে মেডিকেল এক্সামিনেশনের ব্যাপারে আচ্ছা এটা তো বলেই দিয়েছি আচ্ছা রিজার্ভেশন ফর এক্স সার্ভিসম্যান সেটাও কিন্তু এখানে আছে ফর ডিটেলস রেফারেন্স ডিটেলস সি পাবলিশ হয়ে গেছে ওখানে তোমাদেরকে ওটা দেখতে হবে ঠিক আছে ওটা আমি লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেবো তোমরা ওখান থেকে দেখে নেবে আচ্ছা ঠিক আছে ইম্পর্টেন্ট ডেটও বলে দিয়েছি টাকা কিভাবে জমা দিতে হবে ওগুলোও বলা হয়ে গেছে তোমাদেরকে বলা হয়ে গেছে ক্যাটাগরি অনুযায়ী কত কি টাকা দিতে হবে সেটাও বলা হয়েছে আচ্ছা এখন আমরা দেখে নিচ্ছি যে এখানে দেখো বলা হয়েছে ক্যান্ডিডেটস আর হচ্ছে অ্যাডভাইস টু রেফার অনলি দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ আর আরবি অ্যাজ মেনশন টে বিলো তাহলে ফর ডিটেলস সিইএন আচ্ছা ডিটেলস সিইএন সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন বন্ধুরা এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে কি অফিসিয়াল সিইএন দেখার জন্য ঠিক আছে অফিসিয়াল সিইএনটা দেখার জন্য কথা বলা হয়েছে এখানে আর বন্ধুরা এখানে দেওয়া হয়েছে নেম অফ আর আর বি অ্যান্ড ওয়েবসাইট অ্যাড্রেস ঠিক ঠিক আছে বন্ধুরা এখানে কিন্তু তোমাদের টোটাল দেওয়া হয়েছে কোন কোন রাজ্যে কে কোন রাজ্যের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছ সেখানে কিন্তু সমস্ত রাজ্য দেওয়া হয়েছে আর তা এখানে সমস্ত তাদের ওয়েবসাইট কিন্তু দেওয়া হয়ে গেছে বন্ধুরা এটা কিন্তু একটু চেক করে নিতে হবে যে যেখানের জন্য অ্যাপ্লাই করছো কলকাতা যা মালদা ঠিক আছে এখানে ইত্যাদি কিন্তু জিনিস দেওয়া হয়েছে এটা একটু তোমরা চেক করবে কোন জায়গার জন্য তোমরা অ্যাপ্লাই করতে ইচ্ছুক এবার বন্ধুরা এখানে দেওয়া হয়েছে সার্টিফাইড সার্টিফিকেশন এমপ্লয়ার অথরিটি আচ্ছা ঠিক আছে বন্ধুরা তাহলে আশা করি গুরুত্বপূর্ণ সমস্ত তথ্যই তোমরা পেয়ে গেছো ঠিক আছে আচ্ছা সিএনটা মানে কি এন এর ফুল ফর্ম কিন্তু এন এর ফুল ফর্ম হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস ঠিক আছে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস আমি এখানে তোমাদের ডিটেলস নোটিশটা কিন্তু দিয়ে দিয়েছি ঠিক আছে ডিটেল নোটিস নাম্বারটা হচ্ছে এতো জিরো থ্রি দু হাজার আঠেরো তোমাদেরকে দিয়েছি কিন্তু তোমরা যে রাজ্যের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছ এই যে এখানে যেমন কেউ কথায় ধরো হয়তো কলকাতার জন্য অ্যাপ্লাই করবে ঠিক আছে এই কলকাতার যে ওয়েবসাইটটা আছে এই যে কলকাতার যে ওয়েবসাইটটা আছে যেইটা এই যে আর কলকাতা ডট জিও ভি ডট ইন এই আরআরবি কলকাতা ডট জিও ভি যেয়ে গিয়ে তোমাদেরকে কী করতে হবে এখানে এটাকে তোমরা যাবে সেখানে গিয়ে দেখবে যে অ্যাপ্লাই থাকবে অ্যাপ্লিকেশানের জন্য যে অ্যাপ্লাই থাকবে বা নোটিফিকেশান থাকবে সেই যে নিউ নোটিফিকেশানটা তোমরা সেখানে দেখবে এখানে কিন্তু টোটাল সি এনের ব্যাপারে কিন্তু নির্দেশ করা হয়েছে মেডিকেল এক্সামিনেশান কী কী হবে বা সিলেবাস কীরকম থাকবে ওখানে কিন্তু টোটাল বলা হয়েছে ঠিক আছে তোমরা যে যে রাজ্যের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছ সেটা কিন্তু তোমরা সেই রাজ্যের আরআরির যে ওয়েবসাইটটা দেওয়া হয়েছে সেখানে যাবে সেখানে কিন্তু ডিটেল মানে তথ্য দেওয়া হয়েছে নোটিফিকেশানে কিন্তু ডিটেল তথ্য দেওয়া হয়েছে ঠিক আছে তাহলে বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে শেয়ার করবে তোমাদের বন্ধুদেরকে জানানোর জন্য আর পাশে থাকা পেল আইকনটাকে তোমরা কিন্তু অবশ্যই প্রেস করবে